Hello guys, welcome back to the channel. Hope you're doing absolutely fine. Jani, tumra shobai porocho, amio same tai bhablam ei video ta ektu holeo tomader entertain kora jak. আর ভিডিও স্টার্টিং এ বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের এরকম করে বলবে যে মার্কেট নতুন একটা ইউটিউবার আসছে বাংলায় ব্লগ বানাচ্ছে তো এই কন্টেন্টটা দেখ তো এরকম ভাবে শেয়ার করবে A few moments later. Currently এখন আছি আমরা আসানসোলে এসবিআই মেইন ব্রাঞ্চে কিছু কাজ আছে টাকা ডিপোজিট করার তো ওই কাজটাই করছি আমরা তো কেউ যেন না কমেন্ট করে বেকার কা ফালতু ঘুরে বেড়াচ্ছি আমরা কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট আর যখন বাইরে বেরোচ্ছি একটা জিনিস করতে পারি যে কিছু ফাস্টফুডের দোকান খোলা আছে ওইখান থেকে একটা ছোট করে একটু ফুড ব্লগ করা যেতে পারে তো আমরা এসছি এখন একটা সিক্রেট লোকেশন আসানসোলে আছে জায়গাটা সিক্রেট লোকেশন বলবো না কারণ যে অনেকেই জানে এই জায়গাটা নতুন বলে দিচ্ছে যে ওয়েবেলে কানেক্ট করছে যে গোবিন্দপুর রুটটা ওটা নতুন হয়েছে এটা হচ্ছে এখন পাটনামারা বেস্ট লোকেশন আর এখানে অনেকে আছে যারা জগিং করছে আর বাইক শিখছে কিছু এরকম লাগছে ওটা সার্ভিস করে নিচ্ছি ওটা প্লেটটাও মোটামুটি এখন ঠিক আছে আর দুটো জিনিস আমি করেছি রিসেন্টলি বাইকে একটা হয়ে যাচ্ছে এই ট্রাভেল স্টিকারটা লাগিয়েছি এটা হাতে বানানো যে ছেলেটার কাছে ভাইটার কাছে বানায় আর কি ও নিজে হাতে কেটে বানিয়েছিল এটার কাছে বানানো ছিল আগের থেকে আগেরবারও আমাকে দেখেছিল আগেরবার লাগাইনি এবারে মুড হয়েছে এবার লাগালাম আরেকটা জিনিস করেছি হচ্ছে এখানে দেখো এমটি লেখাটা এবার এমটি লেখাটা এটা আমি র‍্যাপ করেছি আজকে হেয়ার কাট করেছি কেমন লাগছে দেখে একটু বলবে মানুষ লাগলো মত করো রানিলো রানি দুপাত ঘুরে লাগলো তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া হেলমেট পরেছিলাম বলে চুলগুলো একটু এব্রো ফেব্রো হয়ে গেছে আর পিছনে সানসেট অলরেডি হয়ে গেছে দারুণ ওয়েদার মানে কালকে একটু ঝড় ঝড় হয়েছিল তো ওই জন্যে ওয়েদার সুন্দর আছে আর এদিকটাও দেখাই এদিকটাও দেখো মস্ত আছে ক্লিয়ার স্কাই আমি নিয়ে এসছি আজকে চিকেন মোগলাই এখন টেক অ্যাওয়ে চলছে জানো আর আইডিয়াটা কেমন যে একটা টেক অ্যাওয়ে নিয়ে চলে এলাম আর একটা ফাঁকা জায়গায় এসে এরকম একটা ফুড ব্লগ মানে কোথায় বসে আছে দেখানো যাক এখানে আমি একটা পাঁচিলের উপর বসে আছি আশেপাশে দেখলাম খালি মাঠ আছে আর চলো টেস্ট করা যাক তো চিকেন আর এক পিস আর তার সঙ্গে একটু আলু ভালো করে দেখ চিকেন পিসটা দেখা যাচ্ছে কিনা যায় না বাট আই ক্যান ফিল ইট এখানে এইটুকুন দেখা যাচ্ছে চিকেন পিস তার সঙ্গে স্যালাড আছে এটা যেটা আছে টেক অ্যাওয়ে নিয়েছি 90 rupees চিকেন মোগলাই হিমল্যান্ডের মনে রাখবে নামটা আসানসোল হিমল্যান্ডের ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ফর মোগলাই এগ রোল আর যদি আসো গোড়াই রোডে একবার কাউকে জিজ্ঞেস করবে হিমল্যান্ড কোথায় আছে হিমল্যান্ড থেকে একবার খেয়ে দেখবে এগ রোল বা চিকেন রোল বা তোমার মোগলাই তো যদি এরকম কন্টেন্ট দরকার মানে যদি এরকম টেক অ্যাওয়ে নিয়ে আসে একটা ফাঁকা জায়গায় যদি ব্লগ করি তোমাদের যদি ভালো লেগে থাকে আইডিয়াটা তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে তাহলে ফুল প্রিপারেশন নিয়ে আমি একটা প্ল্যান করে ব্লগ বানাবো কারণ যে আজকে একদম র্যান্ডম সাডেনলি বেরিয়ে দেখালাম এসবিআই কাজ ছিল এসবিআই কাজটা করে দেখলাম যে ফাস্টফুডের দোকান খোলা আছে ওইখান থেকে নিয়ে চলে এলাম তো এখানে একটা ছোটো মতন ব্লগ হয়ে গেলো যদি তোমরা এন্টারটেন হয়েছো তাহলে স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন আর ফ্রেন্ডদের বলবে যে মার্কেটে নতুন একটা বাংলাতে ব্লগ করছে একটা ছেলে এসছে হ্যান্ডসাম দেখতে তোকেও সাবস্ক্রাইব করে দেবে দি নেক্সট ডে মর্নিং নেক্সট ডে কন্টিনিউ করছি ব্লগটা আর এখন সময় গেছে 8টা লেট আছি আমি বাই 2 hours জেনারেলি 6টার সময় উঠে যাই কালকে রাত্রে বেশিক্ষণ জেগেছিলাম ওই জন্য 2 ঘন্টা আরও ঘুমিয়ে নিলাম আর এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার স্কাই কাল রাতে একটু বৃষ্টি পড়েছিল আর পিছনে যে ওয়ালটা দেখছি একদম খালি খালি লাগছে ওটার জন্য কিছু ভাবা আছে তো ওইটা নেক্সট মান্থ মেবি কিনবো একটা ওয়াল সেলফ আছে এখন ডিসাইড করিনি 4-5টা আমি মানে শর্ট লিস্ট করে রেখেছি তো ওটা যদি কিনি তো ওটা দেখানো হবে আর আরেকটা নিউজ হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট পুরো ক্র্যাশ করে গেছে কারণ যে চায়না ব্যান করে দিচ্ছে 18th of May সো ওয়ার্ম ওয়াটার ইন এমটি স্টোমাক এটা ডেলিকার মর্নিং রুটিন ওটা তোমরাও ট্রাই করতে পারো ডিটক্সিফাই করে সো ইট রিয়েলি হেল্পস টুডে ইজ গোনা বি বিজি ডে কারণ যে মর্নিংয়ে দুটো ক্লাস আছে কারেন্ট যে ভিডিওটা দেখছি ওটা এডিট করতে হবে দেন আরও কয়েকটা ছোটো ছোটো কাজ আছে তো সকালবেলায় ব্লগ করার একটা মোর অ্যাডভান্টেজ কী থাকে জানো মানে স্ক্রিনটা পুরো একদম ক্লিয়ার থাকে আর পুরো মাখনের মতো লাগছে আর এই হেয়ার কাটটা একটু বেশি মানে আমাকে এনহ্যান্স করছে মনে হচ্ছে
আর সবার একটা কোশ্চেন থাকে কোয়ারি থেকে যে আমি এত যে বাইরে খাই এত ফুড ব্লগ করি তাহলে আমি নিজেকে ফিট কেমন করে রাখি, তো আমি নিজের কয়েকটা ভিডিওতে দেখাই যে আমি ওয়ার্কআউটও করি, সেই পোর্শনগুলো তোমরা দেখো না, তো আজকে একটা ছোট পার্ট দেখানো হবে চলো। বাট তার আগে বিছানাটা গুটি নিতে হবে, তো গোটাটাই টাইম ল্যাপসে যাবে। সো ওয়ার্কআউট ইজ ডান, খালি এইটুকুনি পার্ট দেখালাম ওয়ার্কআউটে, যদি এই পার্টটা দেখে মোটিভেটেড থাকো দেন স্টার্ট ইউর ওয়ার্কআউট, আজ থেকে ইউ আর নেভার লেট ইউ নো। আর যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো দেন সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হও, আর হিট দ্যাট লাইক বাটন আর ফ্রেন্ডসদেরকেও শেয়ার করবে। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, স্টিল দেন টেক কেয়ার, বাবা, ইট হেলদি, স্টে ফিট, বিকজ হেলথ ইজ ওয়েলথ, বাই, টেক কেয়ার। हम तो हैं समय।